কাটিগড়া ব্লক এলাকার ফুলবাড়ি গাঁও পঞ্চায়েত এলাকার প্রধানমন্ত্রী আবাস যোজনার কয়েকশো হিতাধিকারী নিজস্ব পাওনা থেকে বঞ্চিত হতে যাচ্ছেন। ভুয়ো অভিযোগের ভিত্তিতে বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সমস্ত গাঁও পঞ্চায়েত এলাকার প্রধানমন্ত্রী আবাস যোজনার 346 জন হিতাধিকারীর নাম মঞ্জুরি পাওয়ার পরও তাদের নামে মঞ্জুরি হওয়া গৃহ পাবেন কিনা সম্পূর্ণ অনিশ্চয়তার মধ্যে রয়েছেন বলে অভিযোগনামা প্রদান করেন কাছাড়ের জেলা উপায়ুক্ত কাটিগড়া সার্কেল অফিসার কাটিগড়ার বিডিওকে। এছাড়াও কাটিগড়া থানায় এ মর্মে একটি মামলাও প্রদান করেছেন ফুলবাড়ি গাঁও পঞ্চায়েত এলাকার কয়েকশো জনগণ। তাদের অভিযোগ, যে নামে বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অভিযোগনামা দায়ের করা হয়েছে সেই নামের কোনো লোক ফুলবাড়ি গাঁও পঞ্চায়েত এলাকায় নেই, তাই বেনামি এক অভিযোগনামা দায়ের করে সমস্ত এলাকার অতি দরিদ্রতম পরিবারবর্গের পেটে লাথি মারার মতো অপকর্ম করেছেন বলেও অভিযোগ করেন তারা। দরিদ্র সীমারেখার তলত তো তেতিয়া হলে এইটো মানুহ লিষ্টটো দিব প্রেসিডেন্টক, প্রেসিডেন্টে দিব তার উপর উপর গিয়ে এই ঘর পাব। এটা হয়েছে কি প্রবলেম ও যে পাকা পুক্ত ঘর মানে দিয়ে আছে বলি এটা কথা শুনেছে। হ্যাঁ হ্যাঁ বেলেগ মানুষে যেবিলাক ঘর দিয়ে আছে পঞ্চায়েতে এই পাকা পুক্ত মানুষ মানে পকা ঘর থাকা মানুষ দিয়ে আছে কৈছে। এইটা সেইটো কমপ্লেন করলে নহব নয়, পকা ঘর থাকা মানুষ আপনি ঘর পাবনে নহব এটা কমিটিয়ে চাব নয়। আপনি একটা লিস্ট দিলে মানে দরিদ্র সীমারেখা তলর মানুষ এই আপনার ওয়ার্ড মেম্বারে আপনার দিলে যে নামটো দিলে তো সেই কমিটিয়ে চাব নয় যে মানুষ পকা ঘর আছে না কেঁচা ঘর আছে ঘর নোপা তো এই পঞ্চায়েত প্রেসিডেন্টে এই জোর দিব লাগিব। মই আপোনালোকৰ এবিলাকত মোৰ কনচাৰ্ণ নহয় দেই, এটা গুৱাহাটীৰ পৰা মেছেজ আহিছে এইটো কোনোবা কিবা দাস লৈ যাব দিছে তাতে কিবা দাস কম দাস মই পাহৰি গৈছোঁ এইটোতো প্ৰেচিডেণ্টতো নহয় প্ৰেচিডেণ্টো দাস নিলিখে নহয়। মই সুধিম যে জিতেন্দ্ৰ লস্কৰ নামৰ মানুহ আছেনে নাই, তো আমি যদি নাই বুলি কওঁ তেতিয়াহ'লে ব্যৱস্থা হ'ব এই মানুহ কোন আমি বিচাৰিব লাগিব। এইটোৱে আপোনাক তাত এইটো এনেকৈ নহয় আপুনি লিখি আনক ধুনীয়াকৈ গরিব মানুষ মানে বুঝি পাইছো যে আপনাদের এটা মো পি আই এল কপিটো দিও যতীন্দ্র দাস যে লস্কর যে মানুষ স্যার যতীন্দ্র লস্কর এই মানুষ নাই স্যার কেস দিয়ক এই নয় কেস দিয়ক কেস দিলে ইনভেস্টিগেশন হব যে এই লস্কর নামৰ মানুহ নাই কিন্তু এই মানুহে এই মানুহৰ নামত নামটো ব্যৱহাৰ কৰি এনেকুৱা বদনাম কৰি। কাটিগড়া থেকে রফিক আহমদ মজুমদারের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। বদরপুর বোরখা হাউস একটি পরিচিত কাপড় ব্যবসার প্রতিষ্ঠান, কিন্তু এবার সম্পূর্ণ নতুন আঙ্গিকে আত্মপ্রকাশ করল বোরখা হাউস। তিনটি তলা বিশিষ্ট বিশাল কলেবরে বিস্তৃত শোরুমটি সহজেই ক্রেতার নজর কাড়বে। বিভিন্ন ডিজাইন ও কোয়ালিটির সম্ভারে সেজে উঠেছে বোরখা হাউস। এছাড়াও চুড়িদার, ওড়না, আধুনিক ডিজাইনের বোরখা, শাড়ি, পাঞ্জাবি, শেরওয়ানি, বিবাহের শাড়ি, কোট, ব্লেজার, লেডিস সালোয়ার স্যুট, মসজিদের কার্পেট, হোম ফার্নিশিং প্রভৃতি সহজেই একজন ক্রেতার চাহিদা পূরণ করতে সক্ষম বোরখা হাউস। প্রত্যেক প্রকারের কাপড়ে রয়েছে নজরকাড়া বৈচিত্র্য, রয়েছে হজের যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী ও বিবাহের যাবতীয় কালেকশন। পাশাপাশি পুরুষেরাও বোরখা হাউসে অনায়াসে পেয়ে যাবেন তাদের পছন্দের পাঞ্জাবি, শুটিং ইত্যাদি। তাই দেরি না করে এক্ষুনি চলে আসুন বোরখা হাউসে এবং পরখ করে দেখুন আপনার পছন্দকে। আপনাদের আভিজাত্যকে অক্ষুণ্ণ রাখতে অঙ্গীকারবদ্ধ বোরখা হাউস।